এই হচ্ছে আমাদের এবারে যে মিটআপ তার পোস্টার মানে এরকম মিটআপ না খুব রেগুলারলি যদি অন্তত 3 মাসে একবারও যদি হয় আমাদের সবার প্রচন্ড রকম আজকে সাফল্যের পর আমরা সবাই মিলে এখানে ডিসিশন নিয়েছি একটা ভয়ঙ্কর ডিসিশন নিয়েছি সবাই মিলে ডিসিশন নিয়েছি আমরা একটা করে ট্রাভেল এজেন্সি করব বেঙ্গলি ট্রাভেল ব্লগার্স কমিউনিটিতে মোস্ট এলিজিবল ব্যাচেলার বাপ রে আমি কি সালমান খান নাকি আমি নিউ ডেইলি ব্লগ করার প্রস্তাবটা তোমার বন্ধুকে দিয়েছিলাম হ্যাঁ বাবা বলেছে তুমি একটা আলাদা প্ল্যাটফর্ম নিজের যদি ভালো লাগা থাকে ভালোবাসা থাকে তবে কিন্তু তোমার কাজ করতে এনথু থাকবে তুমি এগিয়ে যেতে পারবে আদারওয়াইজ কিন্তু ইউটিউবে এখনো যাবে না ভালো কাজ করছো পাকিস্তান সিরিজও আমি দেখেছি অবশ্যই সুন্দর মনে ভিডিওটাও দেখেছো বাংলা ট্রাভেল ব্লগার্সদের কমিউনিটি এটা যুগ যুগ ধরে হোক এগিয়ে যা সেটাই কাম আজকের ব্লগটা একটু স্পেশাল আজকে হচ্ছে 16ই অক্টোবর আর ঘড়িতে দেখো এখন বাজে 10:40 আজকে আমাদের যে বাংলা যে ট্রাভেল ইউটিউব যে কমিউনিটি মানে শুধু আমরা সেখানে যারা আমরা যারা ট্রাভেল ব্লগার সেখানে সব একত্রিত হবো একটা বিজয় সম্মেলনী রয়েছে আড্ডা গান মজা খাওয়া দাওয়া সব কিছু থাকবে রেডি হয়ে গেছি আমি আর দাদা দুজনে যাচ্ছি আজকে অলরেডি আমরা 10 মিনিট লেট কারণ ওই প্রদীপ গ্রামের ভিডিওটা বানাতে গিয়ে আমি একটু লেট হয়ে গেছি বাট এবার বেরোবো ঝটপট 11:30টায় আমাদের টাইম জায়গাটা হচ্ছে শর্টলেক আর বাইরে দেখো ওয়েদারটা দারুণ আজকে একদম ঝলমলে ওয়েদার রোদ রয়েছে সঙ্গে কিন্তু হাওয়াও রয়েছে তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা আর প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকে কিন্তু দারুণ মজা হলো সব কিছু হবে আনন্দ ঠাট্টা সব তো ভিডিওটা পুরোটা দেখো চলো রাস্তায় গিয়ে দেখা যাবো হচ্ছে শর্টলেক তাই আমাদের বাড়ি যেহেতু হাওড়া তাই যেতে বেশ খানিকটা সময় লাগবে আর পথও বেশ অনেকটা তাই যদিও একটুখানি তেল রয়েছে তাও আমরা এখন এখানে আমাদের বাড়ির কাছেই যে পেট্রোল পাম্প সেখান থেকে তেলটা ভরে নিচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বেলেঘাটা যে বিল্ডিং মোড় সেখানে মানে ঠিক এর সামনেই হচ্ছে ডান দিকে গেলে শর্টলেক স্টেডিয়াম আর ম্যাপ যা দেখাচ্ছে আমাদের যে রেস্টুরেন্ট যেখানে আমাদের মিট আপ করার কথা সেটা হচ্ছে ডান দিকে যে সিগন্যাল দিয়ে দিল আর এখান থেকে হার্ডলি 3-4 মিনিট লাগবে আমরা পৌঁছে যাবো আজকে ডেস্টিনেশনে বেঙ্গলি ট্রাভেল ব্লগার্স কমিউনিটিতে মোস্ট এলিজিবল ব্যাচেলার বাপ রে আমি কি সালমান খান নাকি সালমান খান হতে কতক্ষণ সালমান খানকে দিয়ে কম্পেয়ার করো করছো কেন তুমি তুমি আচ্ছা সৈকত দি বং এক্সপ্লোরার হাই হাই গুড মর্নিং সকলকে আর আমরা কিন্তু দেখো একদম পৌঁছে গেছি আমাদের গন্তব্য হাউস অফ রয়্যালস আর এসেই কিন্তু দেখা হয়ে গেছে পলাশ দা আর শিবাজি দা মানে আমাদের বাংলা ইউটিউব ট্রাভেল কমিউনিটি দুজন মানে বড় সরো ফেস তো বড় সরো না সবাই আমরা ট্রাভেল কমিউনিটির মেম্বার সবাই আমাদের সবার কাজ হচ্ছে বেঙ্গল ট্রাভেল কমিউনিটি কে এগিয়ে নিয়ে একদম তো চলো আজকে অনেক ভেতরে কে কে এসেছে এখন অনেকে এসে গেছে অনেকে ভেতরে ঢুকে সেলফি দেখলাম তো বাবা পৃথ্বীজিৎ দাও চলে এসছে হাই গুড মর্নিং কেমন আছো গুড মর্নিং কেমন আছো ভালো ভালো আমি তো চাঙ্গাই থাকি একদম বাহ দাদার সাথে প্রথম পরিচয় কেমন আছো সব পুজো কেমন কাটলো শুভ বিজয় আমি কাটলো আজকে দারুণ লাগছে এসে একদম চলো আজকে দারুণ মজা হবে চলো মজা হবে এখন প্রায় 11:30টা আমরা তো এখনো ভেতরেই ঢুকিনি বাইরে এখন দেখো চারিদিকে বাড়ি আর তার মাঝে আমাদের বাইরেই কিন্তু স্টার্ট হয়ে গেছে মানে বিভিন্ন রকম পরিচয় গল্প গুজব কারণ এখানে অনেকেই অনেককে চেনে না একদম মানে প্রথম দেখা না সবাই সবাইকে চেনে কিন্তু হ্যাঁ মানে হোয়াটসঅ্যাপ সামনাসামনি একদম প্রথম দেখা একদম আর এখানে আমাদের নতুন অতিথি অভিব্রতদা ট্যুর প্ল্যানার ব্লগ থেকে কেমন কাটলো পুজো বলো রাজস্থান ভালো কাটলো খুব ভালো কাটলো রাজস্থানের ভিডিও আসছে সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন ইনস্টাগ্রামে রাজস্থান রিলেটেড যে রিলগুলো দিচ্ছে ট্যুর প্ল্যানার ব্লগে দুর্দান্ত রিল হচ্ছে আর সঙ্গে কিন্তু ভূত থাকবে তাই তো একদম ভূত চেষ্টা করছি নিয়ে আসা আচ্ছা ইয়েতে গিয়েছিলে নাকি বানগার গিয়েছিলে তুমি আমি তখন কোথায় আমি তখন মাত্র উঠিনি তুমি যখন বলে পৌঁছে গেছো ওখানে হ্যাঁ সুরেন্দ্রর জন্য দাঁড়িয়েছিলাম যাই হোক এখানে ফ্লগার আর রয়েছে লেট স্টার্ট উইথ অরূপ কেমন আছো বলো পূজা কেমন কাটলো পূজা তো আমার ভালোই কাটে কিন্তু এবার পূজোর একটু জ্বর হয়ে গেছিল নইলে আরো হবে পূজোটা সেম সেম এখানে অনেকে রয়েছে আর এই হচ্ছে আমাদের এবারে যে মিট আপ তার পোস্টার ভালোই তো লাগছে হ্যাঁ
সৈকত সেক্ষেত্রে আমি প্রচুর ছোট ভাই হিসেবে জিজ্ঞেস করেছি, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, যেটুকুনি জানি সব জানাতে পারি না, এখানে জানি ওকে জানানোর চেষ্টা করেছি। ভালো কাজ করছে, ওর পাকিস্তান সিরিজও আমি দেখেছি, দেখেছি অবশ্যই, সুন্দরবনের ভিডিওটাও দেখেছি যেটা তুমি বানিয়েছিলে, তারপরে কলকাতার উপরে কিছু ভিডিও বানিয়েছে, কলকাতার বাইরের ভিডিও দেখেছি, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো কাজ করছে, আগামী দিনেও আরও ভালো কাজ করবে। বিকজ ওর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে এজ রয়েছে, এনথু রয়েছে, এনার্জি রয়েছে, যেগুলো আমাদেরকে রোজ সকালে নতুন করে রিচার্জ করতে হয়, এগুলো ওদের আছে, এজ ইজ অন দেয়ার সাইড। তো আরও বেশি করে যত র্যাপিডলি মানে এগোতে পারে তত ভালো আমার শুভেচ্ছা থাকবে। তো এখন 12:20 বাজছে, আমি এখন দাঁড়িয়ে আছি এই লবি জায়গাতে, আর ভেতরে এখন চলছে হচ্ছে ডিসকাশন, মানে থ্যাংকস টু দ্য কমিউনিটি, যেটা শিবাজি দাও বললো, মানে এত বড় বড় মানুষ যখন এক জায়গায় একত্রিত হয় প্রত্যেকের কাছে কিছু কিছু টিপস আমরা পাই, সেই টিপসগুলো এখন শেয়ার চলছে, কে কীরকমভাবে ইউটিউব চালাবে বা ইউটিউবের এখন প্রেজেন্ট সিচুয়েশান কীরকম, বা 10 বছর পর 5 বছর পর কী সিচুয়েশান হতে চলেছে, বা কীরকমভাবে ভিডিও আপলোড করা যায়, সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা হয়। এইটাই তো আমাদের একটা প্যাশন, মানে এইটা করে আমরা তো একটা ভালোবাসা পাই। তো এই সমস্ত টিপসগুলো যদি আমাদের কাছে ছোটো ছোটো টিপস যদি কাজে লাগাতে পারি, চ্যানেল কিন্তু আরও আরও বেশি গ্রো করবে বলেই অভিজ্ঞ যারা এক্সপিরিয়েন্সড আছে যারা, তারা কিন্তু তাই মনে করছে। তো চলো ভেতরে যাওয়া যায়। বাংলা ট্র্যাভেল ব্লগার্সদের কমিউনিটি এটা যুগ যুগ ধরে হোক, এগিয়ে যাক, সেটাই কামনা। তো আমি এখানে ইন্দ্রজিৎ রয়েছে, মানে আমি অনেস্টলি বলছি 8 বছর ধরে লিখছি বা 5 বছর ফুটকা করে যেটুকু বুঝেছি, আমাদের বাঙালিদের একটা নেকামো আছে কি, আমরা নিজেরা বলবো না ভালো কাজ লোকে দেখবে, পিওর বুলশিট, কেউ দেখে না। যতক্ষণ না আমরা শেমলেসলি বলতে থাকবো ততক্ষণ আরেকখানা কার ডিটেলস এখান থেকে ওটা ইজ ভেরি 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 ডিফিকাল্ট। আর দ্বিতীয়ত আরেকটু সেফ গেমের বাইরে গিয়ে খেললে ভালো, মানে বিরিয়ানি দেখালে লোক দেখে, আমিও যাই, উইচ ইজ অ্যাকসেপ্টেড, আমাদের ভিউজ যে কারণে নিচে। কিন্তু যদি মানে সুন্দরবনে গিয়ে কাঁকড়া না দেখালাম তাহলে আর কি করলাম। 2012 সালে আমার চ্যানেল আমি প্রথম খুলেছিলাম, আমার কাছে তখন কোনো ভিডিও ছিল না। 2013 এরকম সময়ে আমি প্রথম একটা ভিডিও পাই, ভিডিও সেটা দিয়েছিলাম, এবং তখন ইউটিউব করাটা খুব সোজা ছিল। সকাল 10টার সময় মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, 11:30-12টার সময় মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাড বলতে প্রতি ভিডিওতে তখন অ্যাড চলবে, একটা অ্যাড তো চলবেই, সেটা তার সাথে সাথে দুটো তিনটে অ্যাডও চলবে, সেই অ্যাডগুলো কিন্তু টেক্সট অ্যাড ছিল। আমি একটা জিনিস বুঝেছি ইউটিউবে এসে, সেটা হলো ভিউ কিন্তু ম্যাটার করে যখন আমরা আর্নিং বা অন্য কিছু কথা মাথায় রাখি, কিন্তু সবার আগে লাগবে যেটা সেটা হচ্ছে নিজের ভালো লাগা। নিজের যদি ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, তবে কিন্তু তোমার কাজ করতে এনথু থাকবে, তুমি এগিয়ে যেতে পারবে, আদারওয়াইজ কিন্তু ইউটিউবে এগোনো যাবে না। তো নতুন যারা আসতে চাইছো তাদেরকে আমি একটাই কথা বলবো, অবশ্যই ইউটিউবে আসো, কাজ করো, কিন্তু নিজের ভালো লাগাটাকে মাথায় রেখে। অনেকেই ফোন করে প্রশ্ন করে, দাদা কত টাকা ইনকাম হচ্ছে দাদা? মাশাআল, থ্যাংক ইউ সবাইকে যে এখানে ভালো লাগছে, প্রচুর রয়েছে, এরকম একটা কমিউনিটি পার্ট হবো কখন আমি রিলি ভাবি। ইউটিউব জার্নি শুরু করেছিলাম 2010, যখন ইউটিউব কেউ দেখতো না, প্রচুর ভিডিওস বানাতাম, ডকুমেন্টারি বানাতাম, সো সেই সময় ইউটিউব ভিডিওস বানাতাম, কিন্তু এত কপিরাইট ছিল তার মধ্যে, স্ট্রাইক কোনদিন খাবো ভাবিই নি, কারণ ওরকম কনসেপ্টই ছিল না। 2015 স্ট্রাইক ফাইক খেয়ে চ্যানেল উড়ে গেল, তখন তো ইউটিউব করতামই না। সবাই বলতো ব্লগ, তো জানি ব্লগটা আর কি, এখন হয়েছে যা ভিডিও বানায় সবাই বলে ব্লগ বানাচ্ছি, মানে যদি ফুড ভিডিও বানায় আমি যদি ডকুমেন্টারি বানাই আপনার ব্লগটা দারুণ লাগবে, মানে এটা ব্লগ নয়। এখানে আরেকটা কথা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলগুলোকে তো গ্রো করাচ্ছি ঠিক আছে, কিন্তু ব্র্যান্ডিং সেটা দেখে, মানে আমি যদি বলি কোনো একটা যাদের ফুড রিলেটেড কোনো বিজনেস আছে, তারা যদি প্রমোশনের কথা ভাবে, ফার্স্ট যে কথাটা মাথায় আসবে সেটা হচ্ছে ফুটকা, ঠিক আছে, এই যে ব্র্যান্ডিংটা, দিস ইজ ইম্পর্ট্যান্ট। আমি প্রথম ভিডিওস দেখতাম কার, মুম্বাইকার নিয়ে, ফ্লাইং বিচ অনেক ভালো দেখা শুরু করেছে। হ্যাঁ, আমার এখনও মনে আছে যখন
ওই পুরনো নিখিলের একটা ফ্ল্যাট ছিল যেখানে ও ঢুকে ওর ডান দিকে একটা এডিট রুম ছিল, ওখানে ওরা বসতো, বন্ধুরা আড্ডা মারতো, কফি খাওয়া হতো, কখনো ওখানে গিয়ে পাঞ্চিং ব্যাগে ঘুষি মারছে। আমি একটা অন্য লোকের জীবনে ঢুকে যাচ্ছি, কিন্তু ওই লোকটা আমাকে তার জীবনটা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছে যেটা আমি পারি না সেটা ওই লোকটার মধ্যে দেখছিলাম, ঠিক আছে। এখন কিন্তু এই বিষয়টা ভাগ হয়ে গেছে, এখন অনেকেই আছে সকালবেলা ঘুম থেকে উঠে তার লাইফের প্রবলেম বলতে শুরু করে, সেটাও তো আমি দেখবো না, কিছু লোক হয়তো দেখবে। বাট আপনার ভিডিও আমি কেন দেখছি, কারণ আপনি ব্যক্তিটাও ইম্পর্টেন্ট, শুধু আপনার দেখানোটা ইম্পর্টেন্ট নয়, আমি মানুষটার সঙ্গে জুড়ে যাচ্ছি, যে মানুষটা আমাকে কিছু বলছে সেই মানুষটা কেমন। খুব দারুণ একটা আলোচনা সেশনের পর আমরা এখন বেরিয়েছি হচ্ছে একদম রেস্টুরেন্টের বাইরে, এখানে আমরা একটা গ্রুপ ছবি তুলবো। প্রচুর পরিচিত মুখ রয়েছে এখন ক্যামেরার ঠিক সামনে, দেখো হয়নি তো। আমার সঙ্গে আবারও রয়েছে ইন্দ্রজিৎ দা, মানে ফুচকা, আর আমাদের এটা প্রথম মানে বেঙ্গলি ট্রাভেল কমিউনিটি প্রথম মিটআপ ছিল আমাদের, তো কেমন লাগলো? মানে খুব প্রথম থেকে আপনার মানে এরকম মিটআপ না, খুব রেগুলারলি যদি অন্তত 3 মাসে একবারও যদি হয়, আমাদের সবার প্রচন্ড রকম বিজয়ার পর রকম আর এই কমিউনিটি খুব প্রো হয় তো সেটা কাজ করে, খুব ভালো লাগলো। আজকে এদিকে যাচ্ছে মানে একদম, চলো টানা ইন্দ্রজিৎ যাচ্ছে আমাদের থেকে, হঠাৎ করে যদি আলো পড়ে গেল তখন তোমার ব্লগ মানে ব্লগ এখানে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে আড্ডা গল্প এসব তো থাকবে, তার সঙ্গে মেন হচ্ছে খাওয়া দাওয়া, কারণ খাওয়া দাওয়া ছাড়া কোনো মানে মিট আপ বা কোনো আড্ডা বৈঠক কিন্তু জমে না। একদম সে আগেকার দিনে ফিরে গেছি আমি, একদম যখন ব্লগ করতাম তখন এরকম আমার খাওয়া কিন্তু শেষ, ওটা খেতে পারিনি যদিও, বা একদম ভর্তি আমার নিজ নিজ টেবিলে খেতে ব্যস্ত, সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত। কেমন লাগছে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া আর অ্যারেঞ্জমেন্ট কিন্তু সৈকত করে, না আমি কিচ্ছু করিনি, পলাশদা শিবাজিদা এরা মিলে করেছে, টাকা সৈকত দেবে, হ্যাঁ মানে টাকাটা আমি দেবো হয়তো। আমি কালকে বললাম যে কোল্ড ড্রিঙ্কসটা আনলিমিটেড, কোল্ড ড্রিঙ্কসটা আনলিমিটেড হলে ভালো হয়, কাটিং চেয়ার গ্লাসের মতো কিন্তু কোল্ড ড্রিঙ্কস রয়েছে, বাট কি আর করা যাবে, ঠিক আছে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে একদম। কেমন লাগছে খাওয়া দাওয়া? অনেক বেশি, এদিকে আমাদের ভেজিটেরিয়ান মানুষ, হ্যাঁ আমি ভেজিটেরিয়ান মানুষ কিন্তু আমার এখানে পোলাও চলে এসছে, আমি এখন অবধি খাওয়া শুরু করিনি, এত গল্প হচ্ছে এত মানুষের সাথে, খাওয়া ঠান্ডা হোক যাতে কোনো অসুবিধা নেই, খাওয়ার তো ডেইলি হয় কিন্তু এই গল্পগুলো তো আর হবে না, না সেটাই এক্স্যাক্ট। খেয়ে বলো কেমন লাগছে, কারণ আমরা তো এতক্ষণ সব নন ভেজের রিভিউ নিচ্ছি, এটা কি পনির রয়েছে নাকি এদিকে? বাহ, এটা পিস পোলাও, বেশ মিষ্টি মিষ্টি খেতে আর আফ্রিকা, একবার দেখি কেরালায় ধুতি পরে, তো এটা বেশ ভালো লাগে, মানে এরকম কন্টেন্ট কিন্তু বাংলায় আমি জানি না কজন আছে, আমি নোমেডিক শুভমকে দেখি আর এই পিকিং ইন্টু দ্য ওয়ার্ল্ডকে দেখি, আমার দারুণ লাগে বস, কারণ আমার খুব ইচ্ছা রয়েছে এরকম একবার হিচহাইকিং করার, কিন্তু ওই বুকের পাটাটা অত বেশি নেই, তাই একটু মানে সামনে সামনে চলতে হয়, বাট নিশ্চয়ই আমি করবো যদি দাদা আমাকে করে দিয়ে সাথে নেয় তো। কেমন লাগছে ভেজ খাবার? তুমি কি এমনি মানে ভেজিটেরিয়ান? বাহ ভালো, এটা কি নিউ ডেইলি ব্লগ? আমি নিউ ডেইলি ব্লগ করার প্রস্তাবটা তোমার বন্ধুকে দিয়েছিলাম, হ্যাঁ বাবা বলেছে তুমি একটা আলাদা প্ল্যাট করো, তাহলে তো একটা আলাদা কুকুরও কিনতে হবে, আলাদা কুকুর কিনতে হবে, আরো অনেক কিছুর ব্যবস্থা করতে হবে, আপনারা বুঝুন কি বলছি। হ্যাঁ আপনারা কি চান? তো আপনারা যদি চান যে শিবাজিদা একটা নতুন চ্যানেল খুলুক যেখানে ওই সারাদিন খাওয়াতে কি করো না করো দেখতে চাও, সেগুলো কি করার বলছি না, সেগুলো আলোচনা হয়ে গেছে, না না সেগুলো আমি করতেই পারবো, ভালো যাই হোক। খাওয়া দাওয়া কেমন?
আমি তোমাকে চ্যালেঞ্জের প্রাইজটা হচ্ছে যদি তুমি পুরোটা শেষ করতে পারো, যদি পারো মানে সব একদম পুরো খাতা করে দিতে পারো তাহলে তোমাকে আরেকটু বিরিয়ানি গিফট করা হবে। যাই হোক এনজয় করো। অভিব্রতদা কি খবর, এটা কি শেষ হবে? আমি এই জন্য বললাম অনাদিকে নিয়ে এসো, হাবাক হয়ে যাবে। ও তো চিকেনই খায় না। ও বাবা যাই হোক এটা শেষ হবে। একজন অর্গানাইজার যে এইটা অর্গানাইজ করে বলছে এটা কি শেষ হবে? আমি এটা অর্গানাইজ করেছি। আরেকজন অর্গানাইজার কিন্তু এখানে বসে খাচ্ছে, তাকেও কিছু বলো। চুপচাপ বসে আছে। এই যে তোমার এত, আচ্ছা তুমি শেষ করে ফেললে? আমি ভাবছিলাম তোমরা সবাই ক্যামেরা বন্ধ করে আমি হাত লাগাবো, হাত লাগিয়ে দিয়েছি, তারপরে আবার দিদা শেষ করে দেবে তো? সেই কনফিডেন্সটা আছে দীপের কাছে বসেছি ওই জন্য, যে কিভাবে খায় সেটা ট্রিক্সটা জানার জন্য। নিজেদের উদ্যোগে আর প্রত্যেকে এবারে যা পার্টিসিপেশন দেখিয়েছে, মানে যখন যেটা বলা হয়েছে যে এই জায়গা ঠিক করা হচ্ছে, এই ডেটে এই টাকা দিতে হবে আজকে, প্রত্যেকে কিন্তু মানে এক্সট্রিমলি ওভারঅলিং ভাবে সাপোর্ট করেছে বলেই কিন্তু ভালো লাগে যে এই জিনিসটা হচ্ছে। দারুণ দারুণ প্ল্যানিং হয়েছে, সন্দীপ দাও কথা হচ্ছিল, কিন্তু ফাইনালি যখন এটা হলো আমি শুধু এইটা ভাবছিলাম যে আজ পর্যন্ত কোথাও কখনো এরকম কমিউনিটিতে যে একসঙ্গে মিলে আমরা সব এক হচ্ছি এটা কেউ কখনো দেখে। এটা নিজেদের জন্য যদি ভালো লাগা, সবাই একসাথে মিললাম, আলাপ হলো, এবং আগামী দিনে এই বার্তাটা আমরা ইউটিউব কমিউনিটিকে দিতে পারবো যে ইউটিউবে সবাই ভালোভাবে মিলেমিশে চলার একটা মানসিকতা রাখে, বাঙালিরা তো স্পেশালি রাখে। একদম একদম একদম। এই গানটা সবারই চেনা গান, এই তো আমার মতো করে আর কি গানটা দুপুরে। পরের জাগা পরের জমিন গর্বা নাই আমি রো, আমি তো সে ঘরের মালিক নই, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। এই গানটার পরেও সবাই আমরা এই জিনিসটা আমার আমি আমি খারাপ না করে আছি কোনো কিছুই তো আমাদের না, আমরাও এই ঘরের মালিক নই, আমাদের সময় শেষ হয়ে যাবে, সবাই চলে যাবো, রয়ে যাবে আমাদের এই স্মৃতি, রয়ে যাবে আমাদের এই বন্ধুত্ব, রয়ে যাবে আমাদের এই আড্ডা গান গল্প। সবাই ভালো থাকবে। একদম একদম ঠিক কথা। তো আলটিমেটলি শেষ হলো আমাদের প্রথম ট্রাভেল গ্রুপে, মানে আমাদের ট্রাভেল গ্রুপের প্রথম মিটআপ। একদম সবাই মিলে মিশে এই অর্গানাইজেশন অর্গানাইজটা করা হয়েছিল এবং সবাই মিলে খুব এনজয় করলাম। ভরপুর আড্ডা, ভরপুর গান গল্প, ভরপুর পৃথিবীতে গানও ছিল, সব মিলিয়ে মিশিয়ে একটা জমজমাট দুপুর কাটবেলা। রবিবারের দুপুর হেমন্তের প্রথম ছোঁয়া কিন্তু আজকের আবহাওয়াতে আছে। ঠিক আছে কুনালদা, কুনালদার সঙ্গে প্রথম আলাপ এখানেই। তো কুনালদা কেমন লাগলো আজকে? আজকে সাফল্যের পর আমরা সবাই মিলে এখানে ডিসিশন নিয়েছি, একটা ভয়ঙ্কর ডিসিশন নিয়েছি, সবাই মিলে ডিসিশন নিয়েছি আমরা একটা করে ট্রাভেল এজেন্সি করব, কারণ আমরা এত সাকসেসফুল ট্রাভেল করি। তাহলে কিন্তু সবাই, তাহলে কিন্তু সবার সঙ্গে সবারই ঝামেলা লেগে যাবে, কম্পিটিশন বেড়ে যাবে। না না, যার যার আলাদা আলাদা ভালোবাসার লোকেরা তাদের সাথে যাবে। এনিওয়ে জোকস অ্যাপার্ট, আমরা খুব মজা করেছি আজকে, আর আজকের এই অ্যারেঞ্জমেন্টের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমরা ফাইনালি একসাথে আসতে পেরেছি একটা মঞ্চের তলায়, এবং সেটা মানে ফিজিক্যাল, এতদিন তো ছিল আমাদের একটা ভার্চুয়াল গ্রুপ ছিল, শিবাজি দার সাথে আলাপ করার একটা অনেকদিন ধরে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা একসাথে দেখা করি, কিন্তু আমরা দুজনেই এত ব্যস্ত এবং এত বিখ্যাত মানুষ, তো এই মানুষ দেখা করতে আবারও জোকস অ্যাপার্ট মজা করছি আপনাদের জন্য। তলায় সর্ষে রয়েছে মানুষ, এখন এই মুহূর্তে এখানে পায়ের তলা, তোমার তো পায়ের তলার চাকা
আমার জায়গা তোমার তো সর্ষে, যার জন্য খালি এদিক ওদিক শুধু শুধু করে বেরিয়ে যাচ্ছে। এরকম মজা আড্ডা চলতে থাকছে, এতক্ষণও চলছিল আরও চলবে। আর আশা করছি আজকে ভিডিওটা একটু অন্যরকম মিটআপ ছিল, তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট না করে যেও না। আর সকলের ভিডিও অবশ্যই দেখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।